খাবো কা আমাদের ছেলে মেয়ে তারা এখন জল ঘরে উজল ঘরে হজল ঘরে জলে কি হয় জলপত্র আমি আমাদেরকে সম্মান দিয়েছেন, আপনারা আমাদেরকে অতিথি করেছেন, তার জন্য লামারগাঁও সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, একটা সামাজিক সংগঠন সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যায়। বিভিন্ন সংগঠন নেতৃত্বের শুরুতেই গঠন হওয়ার শুরুতেই বিলীন হয়ে যায়, আবার অনেক সংগঠন গঠন হওয়ার পরে অনেক দূর এগিয়ে যায়, সমাজ তথা দেশে প্রসার লাভ করে। আমার বিশ্বাস, আজকের এই উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে আপনাদের এই সংগঠন আপনাদের এই সংস্থা একদিন অনেক একটা মহৎ উদ্যোগ নিয়ে আপনাদের যে এই এলাকার মধ্যে একটা সংগঠন করতে যাচ্ছে সেটার জন্য সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি এখানে এসে আনন্দিত হচ্ছি যে আপনাদের এই সমাজ কল্যাণ সংস্থায় আপনাদের এলাকার যে গণ্যমান্য মুরব্বীরা আছেন তারাই হচ্ছেন আপনাদের বল। বক্তব্য থাকবে, আপনারা যদি ঐক্যবদ্ধ ভাবে চলতে পারেন, সমাজ কল্যাণ সংস্থা দ্বারা যদি কাজে লাগাতে পারেন, এই লামারগাঁর চেহারাই পাল্টে যাবে। এই লামারগাঁও একটি আদর্শ গ্রাম হিসাবে সদর উপজেলায় লামারগাঁওয়ের নাম এই সমাজ কল্যাণ সংস্থার মধ্য থেকেই লামারগাঁও নামটা সারা উপজেলায় সারা জেলায় সারা নগরে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং আমার বিশ্বাস এটা আপনারা পারবেন। আমরা বিভিন্ন চ্যানেলে দেখি এবং আপনারাও দেখেন, আমরা চ্যানেল দেখি না আপনারা ওই যে মাছের দলবদ্ধভাবে চলে নদীর মধ্যে, কিছু পশুও দলবদ্ধভাবে চলে, দলবদ্ধভাবে চললে দেখা যায় বাঘে আক্রমণ করতেছে না, করতে পারতেছে না, ভয় পাচ্ছে। আপনারা জানেন বিভিন্ন সময়ে সামাজিক সংগঠন বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিয়ে থাকে, তাই আমি বিশ্বাস করব আপনাদের সংগঠন সমস্ত বিতর্কের ঊর্ধ্বে রাখবেন।